তোমরা দুনিয়ার যারা এই অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেপ্তার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেপ্তার করেছো, আমি সেদিন ফেরেশতাদেরকে নির্দেশ দেব, খুদুহু ফাগুল্লু সুম্মা আল-জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেপ্তার করো না, বেরিয়ে পড়াও না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। আল্লাহ শুকরিয়া যে আজকে আমরা দিনের ব্যস্ততার মধ্যেও পবিত্র জুমার দিনে আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলার সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদে এসে উপস্থিত হয়ে সালাতুল জুমা আদায় করার জন্য সমবেত হতে পেরেছি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদাবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা যে সমাজ, যে দুনিয়া, যে রাষ্ট্রে বাস করি, এটি আল্লাহ প্রদত্ত আমাদের জন্য নিয়ামত, তিনি আমাদের জন্য এগুলো সৃষ্টি করেছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে এই পার্থিব জীবনের সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ঘোষণা করেছেন যে আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পর আমাদেরকে অর্থহীন করা হয়নি, আমাদের একটা উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে, সেই উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আবার একত্রিত করবেন। আমাদের পরকালীন একটা জগৎ আছে এবং সেই জগতে আমাদের সবাইকে আবার একত্রিত করতে হবে। আমাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে এভাবে উল্লেখ করেছেন যে তোমরা এটা মনে করার তো কোনো কারণ নাই যে তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করা হয়েছে, তোমাদের সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আমি নির্ধারণ করেছি, আর সেই উদ্দেশ্য সাধন করার পর আমি তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করব, একটা দিন নির্ধারণ করা আছে। আমরা সূরা হাক্ক, এটি 69 নম্বর সূরা মহাগ্রন্থ আল কোরআনের, যেখানে আল্লাহ তাআলা বলেন অবশ্যম্ভাবী একটা ঘটনা, একটা কিয়ামত, এবং সেই কিয়ামত মাল হাক্ক, আল্লাহ জিজ্ঞেস করছেন এই অবশ্যম্ভাবী কিয়ামত এই ঘটনা সম্পর্কে কি তোমরা জানো, তোমাদের কি ধারণা দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা জানো মানে বলতে হচ্ছে আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন যে এরকম একটা অবশ্যম্ভাবী পরকাল, একটা কিয়ামত, একটা শেষ সময়, একটা বিচার আমাদের জন্য নির্ধারিত করা আছে। কেন নির্ধারিত করা আছে? দুনিয়ার যুক্তি বিচারেও যদি আপনি হিসাব করেন, একটা মানুষ এই দুনিয়াতে অনেক ভালো কাজ করলো, কোনো মানুষ জানতে পারলো না, তার প্রতিদান দেওয়া হলো না, তাহলে তাকে প্রতিদান থেকে বঞ্চিত করা হলো। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার কোনো মানুষ যদি তাকে ওই প্রতিদান না করেও, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে প্রতিদান দিয়ে আমি তাকে সম্মানিত করবো। সুবহানাল্লাহ। আবার ধরেন কোনো একটা মানুষ অন্যায় করার ক্ষেত্রে দুজন মানুষকে হত্যা করে ফেলল, কয়জন দুজন মানুষকে হত্যা করলো, দুজন মানুষকে হত্যা করলে একজন মানুষকে কি দুইবার ফাঁসি দেওয়া যাবে? আমাদের দুনিয়ার বিচারে, দুনিয়ার মানুষের ক্ষমতা, দুনিয়ার মানুষের যত আইন আদালত আছে, একজন মানুষ দুজন মানুষকে হত্যা করছে, একজন মানুষকে একজন হত্যা করলেই তার মার্ডার হয়। যেমন আমাদের অনেক সময় আপনারা শোনেন যে একজন মানুষের জেল হয়েছে 122 বছর, কত বছর? 122 বছর। ওই লোকটা বাঁচবেই ধরেন 80 বছর, 90 বছর বা 100 বছর বাঁচবে, তাহলে 122 বছর ওই যে বাকিটুকু থাকবে সেটাকে কাটবে। তার মানে এই খাটার, এই শাস্তি পাওয়ার পুরো যোগ্যতাটা দুনিয়ার বিচারে অনেক ক্ষেত্রে সম্ভব না। আবার দুনিয়ার বিচারে অনেক ক্ষেত্রে একজন মানুষ অনেক ভালো কাজ করছে, পুরো প্রতিদানটা দুনিয়ার বিচারে তার পাওয়া সম্ভব না। এই যুক্তির বিচারেই বোঝা যায় যে দুনিয়াটা প্রকৃতপক্ষে সকল প্রতিদান পাওয়ারও জায়গা না, দুনিয়াটা প্রকৃতপক্ষে সকল শাস্তি পাওয়ারও জায়গা না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন মনে করেন যে আমি এত ভালো কাজ করলাম, এত সুন্দর একটা কাজ করলাম, সেই অনুযায়ী আমাকে কি দেওয়া হলো না, প্রতিদান দেওয়া হলো না, আপনি আফসোস করবেন না এই জন্য যে এর প্রকৃত প্রতিদানটা আসলে কে দেবেন? আল্লাহ তাআলা দিবেন। আবার আপনি দেখতেছেন আপনার সাথে একটা মানুষ এত জুলুম করেছে, এত অন্যায় করেছে, আপনার উপরে এত বেশি সে খারাপ আচরণ করেছে, আপনি হিসাব মিলে দেখছেন যে এই অনুযায়ী তার প্রতি কোনো দুনিয়ার কোনো বিচার কি হয় নাই, কার্যকরী হয় নাই, সে তার ক্ষমতার দাপট দেখিয়েছে, সে তার রাজত্ব দেখিয়েছে, সে তার প্রতাপ দেখিয়েছে, সে তার টাকা পয়সার গরম দেখিয়েছে। আল্লাহ তাআলা বলেন কোরআনের এই সূরাই দেখেন, আল্লাহ তাআলা তখন উল্লেখ করেন যে এটা দেখে কোনো লাভ নেই, কারণ ফায়াও মাইজিন ওয়াকিয়াতিল ওয়াকিয়া, এরকম একটা সময় আমি এই কারণে নির্ধারণ করব, এই পরকালটা এই জন্য নির্ধারণ করা হবে, ফায়াও মাইজিন ওয়াকিয়াতিল ওয়াকিয়া, আমি এটা এই জন্য নির্ধারণ করব যে সেদিন আমি মানুষের ইয়াওমাইজিন তুরাদুন, ইয়াওমাইজিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন যা মানুষ গোপন করেছে, যা মানুষ প্রকাশ করেছে, যা মানুষ গোপন করেছে এবং যা মানুষ প্রকাশ করেছে সব আমি সেদিন প্রকাশ করে দেবো। সুবহানাল্লাহ। ভাইয়া, আমি মাঝে মধ্যে একটা জিনিস আমার জীবনে হিসাব করি, আমাকে আপনারা অনেক সম্মান করেন, ভালোবাসেন, আমি একজনকে অনেক সম্মান করি, ভালোবাসি, কিন্তু আমার ব্যক্তিগত জীবনের সমস্ত অপরাধ যদি আজকে দুনিয়ার মানুষ জেনে ফেলতো, তাহলে এই সমস্ত সম্মান মর্যাদা হয়তো আমার এক মিনিটের জন্য আর থাকতো না। আল্লাহ তাআলা সেই জন্য বলেন ইয়াওমাইজিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আমি সেদিন সমস্ত গোপন জিনিস আমি প্রকাশ করে দেবো। এই দুনিয়াতে এমন অনেক জিনিস আছে যেটা শুধু আমি জানি আর কে জানে? আল্লাহ জানে, আর কেউ জানে। আমার স্ত্রীও যদি জানতো তাহলে হয়তো আমার সাথে সে সংসার করতো না, আমার সন্তান যদি জানতো তাহলে আমাকে সে বাবা বলে ডাকতো না, আমার ভাই যদি জানতো তাহলে সে ভাইয়ের সম্মান আমাকে সে দিত না, আমার বন্ধু যদি জানতো তাহলে আজকেই আমার সাথে বন্ধুত্ব সে কি করে ফেলত, ছিন্ন করে ফেলত। আল্লাহ তাআলা এরকম অনেক গোপন বিষয় রেখেছেন যেগুলো বলেন ইয়াওমাইজিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া, আমি সব সেদিন প্রকাশ করে দেবো, শুধু প্রকাশ করবো না,
আমার ভাইরা, প্রকাশ করে আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান উদিয়া কিতাবাহু বিয়ামিনি, আমি তার জীবনের সমস্ত আমলনামাগুলো প্রকাশ করে লিখিত আকারে তার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, একদলকে দেওয়া হবে তার আমলনামা ডান হাতে। ফাআম্মা মান উদিয়া কিতাবাহু বিয়ামিনি, এই ডান হাতে যিনি আমলনামা পাবে তিনি সেদিন আনন্দে উল্লাস করে চিৎকার করে সে মানুষকে ডাকবে, ফায়াকুলু হাউ মাকরাউ কিতাবিয়া, সে সবাইকে ডেকে বলবে এই যে দেখো আমলনামা, এই যে দেখো আমার কাজকর্ম, এই যে দেখো আমার নেক কাজগুলো, এই যে দেখো দুনিয়াতে আমি তোমাদের দৃষ্টিতে হয়তো একটু দুর্বল ছিলাম, তোমাদের দৃষ্টিতে হয়তো আমি একটু নির্যাতিত নিপীড়িত ছিলাম, তোমাদের দৃষ্টিতে হয়তো আমি অবহেলিত ছিলাম, কিন্তু আজকে আমি আমলনামার ভিত্তিতে আমি আজকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আমি আজকে এ প্লাস পেয়েছি। দেখবেন আমাদের রেজাল্ট যারা ভালো করে, ভালো করার পর কি রেজাল্টটা তার কাছে রাখেন, সবার কাছে বলে বেড়ে বলে না, বলে না বলে আনন্দের ব্যাপারে আমাদের দুনিয়ার থিওরি কি, আনন্দ যত বেশি মানুষকে বলা যায় তত আনন্দটা বেশি উপভোগ্য হয়, আর দুঃখটা যত বেশি মানুষকে বলা যায় তত ওটা কি হয়ে যায়, কমে যায়, আনন্দ বেড়ে যায় আর দুঃখটা কমে যায়। এই জন্য মানুষ আনন্দিত হলে সবাইকে বলে বেড়ায়, আর কষ্ট পেলে কোনো লজ্জিত হলে অপমানিত লাঞ্ছিত হলে সে সাধারণত এটা কাউকে বলতে চায় না। আমলনামা দেওয়ার পর এটা যখন বলা হবে হাউ মুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, কারণ সে বলবে যে আমি জানতাম এরকম একটা আমলনামা আমাকে কিয়ামতের দিন দেওয়া হবে, এটা আমাকে তো দেওয়া হবে, এটার উপর ভিত্তি করে আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। আপনারা ছোট সময় মনে করতেন, আমরা মনে করতাম আমাদের বাবা আমাদের মক্তবের শিক্ষকরা আমাদেরকে শিখাতো, এখন আপনারা জানেন বলা হয় আলেমগণ বলেন ইসলামিক স্কলার বলেন যে আমাদের দুই কাজে দুজন কি আছে, ফেরেস্তা আছে, তোমাদের মধ্যে মনে হয় কেউ দেখি না, টেরও তো পাই না, টের পান না, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাবেন ঢাকায় আপনি টেরও পাবেন না যে আপনি যাইতেছেন, আপনি যে একবার থুতু ফেলেছেন, একবার ডানে তাকাইছেন, একবার বামে তাকাইছেন, এটা সিসি ক্যামেরায় আটকা পড়ে গেছে, এটা আপনি টের পান না। কিন্তু যদি গোয়েন্দা সংস্থা, কিন্তু যদি সরকার মনে করে যে আব্দুর রহিম নামে পল্টন রাস্তা দিয়ে একজন লোক হেঁটে গেছে, তার এই পুরো চিত্রটা আমাদের দরকার, উদ্ধার করা সম্ভব না, সম্ভব না। দুনিয়ার দৃষ্টি যদি এটা সম্ভব হয়, দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা যতটুকু ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতায় যদি এটা সম্ভব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালকে আমাদের দিন আমাদের সমস্ত আমলনামাগুলো, আমাদের সমস্ত গোপন তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরতে পারবেন না, পারবেন না। সেই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি তো তোমাদেরকে একটা ধারণা দিয়েছিলাম এবং ইমানদার কোন একটা বলবে এই আমলনামা পাওয়া পাবে, আমি জানতাম যে আমার সমস্ত আমলনামা আমার ভালো আমার মন্দ মিস কয়রা জাররাতিন খায়রান ইয়ারা, আমি যদি শস্যের দ্বারা পরিমাণ ভালো কাজ করি তাও আমাকে দেখানো হবে, ফামাইয়ানা মিস কয়রা জাররাতিন শাররাই ইয়ারা, আমি যদি সামান্য জারা পরিমাণ খারাপ কাজ করি তাও আমাকে সেদিন দেওয়া হবে। শুধু দেওয়া হবে না, বলা হচ্ছে যে সেই আমলনামা পাওয়ার পর ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, ফাহুয়া ফি ঈশাতি রাদিয়া, সে তখন আনন্দিত চিত্তে বলবে এটা তো আমার সন্তুষ্টজনক জীবন, এই দুনিয়ার জীবন না, আমি দুনিয়াতে কষ্ট ছিলাম, দুনিয়াতে আমার অর্থনৈতিক কষ্ট ছিল, দুনিয়াতে আমার পারিপার্শ্বিক কষ্ট ছিল, দুনিয়াতে আমার প্রশাসনিক ক্ষমতা ছিল না, নির্যাতিত ছিলাম, নিপীড়িত ছিলাম, অবহিত ছিলাম, পরিবারের সংকট ছিল, কিন্তু আমি আল্লাহর উপর তাওয়াক্কাল করে সৎ জীবন যাপন করেছি, এখন আল্লাহ তাআলা আমাকে জীবন দান করেছেন ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ একটা মর্যাদা একটা জান্নাত আমাকে আল্লাহ তাআলা দান করেছে, সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা বলেন যে ফাহুয়া এ আমা কুতুফুহা জানিয়া, আল্লাহ তাআলা আপনাকে এরকম ফলসমূহ নিকটবর্তী একটা জায়গায় আপনাকে দিবেন। দেওয়ার পরে দেখেন পরে আরেকটা ধাপে এসে যে কথা বলে শেষ করতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, একদলকে আমলনামা ডান হাতে আরেক দলকে আমলনামা কোন হাতে, বাম হাত। এখন আমাদের সমাজে ডান হাত পন্থী বাম হাত পন্থী আছে না নাই, ঘোষণা দিয়ে আত্মতৃপ্তির সাথে বলে আমি কোন পন্থী আছে, এটা কি গোপনে বলে না প্রকাশ্যে বলে, প্রকাশ্যে বলে, দুনিয়ার জীবনে সে ঘোষণা দিয়ে বামপন্থী হয়ে গেছে, দুনিয়ার জীবনে ঘোষণা দিয়ে সে বাম দল করে, এই ঘোষিত দুনিয়ার জীবনের বাম দল কালকে আমাদের দিন তার হাতে আমলনামা ডান হাতে পাবে, ডানপন্থী দলের হবে, ডানপন্থী হয়ে জান্নাতে যাবে, এটা আশা কি একজন সাধারণ বোকাও করতে পারে, কারণ দুনিয়ার জীবনে তার চলার রাস্তাটা সে নির্ধারণ করেছে ডান না বাম। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন বাম হাতে যার দেওয়া হবে ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আমি একদলকে আমলনামা তার বাম হাতে শুধু দিব না, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার এই আমলনামা, যদি আমার এই কাজকর্ম আমার হাতে আজকে না দেওয়া হতো, আমি যদি আমলনামায় না পেতাম, কোনপন্থী আমলনামা কোনপন্থী চাইবে না, বামপন্থীরা চাইবে না, বামপন্থীরা এই আমলনামাকে কি পায়, ভয় পায় আমলনামা তারা চাইবে না, শুধু চাইবে না, তারা তখন বলবে ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমি আজকে হিসাব নিকাশের মধ্যে যাইতে, যে পার্টি দুর্বল থাকে সাধারণত বিচারে কাজ করে দাঁড়াইতে চায় না, বিচার ছাড়াই কি করতে চায়, জিতে যেতে চায়, সে বিচারের সামনে হাজির হইতে চায় না, ওয়ালাম আদিরি মা হিসাবিয়া, আমি এসব হিসাবের মধ্যে যেতে চাই না, কারণ তার বক্তব্য ছিল যে আমি এই হিসাবের মধ্যে যদি যাই তাহলে আমি টিকতে পারবো না, মা আমরা আননি মালিয়া, সে তার মালের ক্ষমতা সম্পদের ক্ষমতা দিয়ে সে বিজয়ী হতে চায়, আল্লাহ তাআলা বলেন এটা কালকে আমাদের দিন কোনো কাজে লাগবে না, শুধু সম্পদ কাজে লাগবে না, হালাকা আননি সুলতানিয়া, সুলতান আমাদের এলাকার নাম আছে না, হাজি সুলতান, সুলতান হলাদার, সুলতান মুন্সি, এখানে কেউ আছেন কিনা আমি জানি না, থাকার কথা না, যদি থাকেন তাহলে এখানে নাম আছে হালাকা আননি সুলতানিয়া, সুলতান মানে হচ্ছে তার রাজত্ব কর্তৃত্ব তার ক্ষমতা, আল্লাহ বলেন ওই কিয়ামতের মাঠটা এমন হবে যে আমি সমস্ত
কর্তৃত্ব ক্ষমতা খতম করে দেবো, হালাকা আননি সুলতানি, এই সমস্ত ক্ষমতা কর্তৃত্ব কোনো কাজে আসবে। এখন আমাদের সমাজ পরিবার রাষ্ট্র কিসের ভিত্তিতে চলে? ক্ষমতার ভিত্তিতে, কর্তৃত্বের ভিত্তিতে, চোখ রাঙানোর ভিত্তিতে, বন্দুকের নলের ভিত্তিতে, বুলেটের ভিত্তিতে। একজন অপরাধীকেও গ্রেপ্তার করা হচ্ছে, একজন নিরাপদ ব্যক্তিকেও গ্রেপ্তার করে নেওয়া দেওয়া হচ্ছে, কিসের ভিত্তিতে? কি আছে তার, কি আছে তার কাছে? কর্তৃত্ব আছে, তার ক্ষমতা আছে। আল্লাহ তাআলা বলেন হালাকা আননি সুলতানিয়া, আমি শুধু তার এই রাজত্ব, তার এই ক্ষমতাই ধ্বংস করবো না, আমি তাকে তারপর এই কর্তৃত্ব করার লোককে, এই কর্তৃত্ববাদী অলোককে, এই বন্দুকের জোরে, বন্দুকের নলের জোরে, এই বুলেটের জোরে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করেছে, ন্যায় ভুলে গিয়ে, কোরআনের শাসন ভুলে গিয়ে, আইনের বিচার ভুলে গিয়ে, আদালত ভুলে গিয়ে, ন্যায় বিচারের কথা ভুলে, সবিচারের কথা ভুলে গিয়ে, যারা এই বন্দুকের জোরে, বুলেটের জোরে, কর্তৃত্ব এবং প্রশাসনের ক্ষমতার জোরে যারা রাষ্ট্র সন্ত্র পরিচালনা করেছে, তাদের সম্পর্কে সূরা হাক্কার 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন হালাকা আননি সুলতানিয়া, শুধু তাদেরকে ক্ষমতা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে না, তাদের ক্ষমতা শেষ করে দেওয়া হবে না। এরপর আল্লাহ তাআলা 30 নম্বরে বলেন খুজুহু ফাগুল্লুহু, তাদেরকে আমি শুধু ক্ষমতা থেকে সরাইয়ে দেবো না, আজকে যেমন তারা অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে ক্ষমতার জোরে, শত সহস্র অন্যায় করে একজন ব্যক্তির হাতে অনেক সময় হ্যান্ডকাপ দেখা যায় না, দেরি তো প্রশ্নই নাই, আর ন্যায়ের পথে থেকেছে, আল্লাহর দিনের কথা বলেছে, কোরআনের কথা বলেছে, ভালো মানুষের কাজ করেছে, অন্যায় দুঃখ দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের কল্যাণের জন্য কাজ করেছে, ত্রাণ বিতরণ করেছে, অগ্নিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আর্থিক সহায়তা করেছে, ঘর বাড়ি নির্মাণে তাদেরকে সহযোগিতা করেছে, এরকম ভালো মানুষদেরকে গ্রেপ্তার করে তাদের হ্যান্ডক্যাপ, তাদেরকে বেরিয়ে পড়িয়ে অপমানিত লাঞ্ছিত করা হচ্ছে না, হচ্ছে না? আজকে আপনারা দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ, এগুলো আমাদের সমাজে একসময় খুব সুন্দর আয়োজন ছিল, এখন এই ওয়াজগুলো আস্তে আস্তে কি করে দেওয়া হচ্ছে, বন্ধ করে দেওয়া হচ্ছে। ওয়াজগুলোতে পরিকল্পিত ভাবে স্থানীয় দলীয় কতিপয় লোকেরা গিয়ে ওয়াজগুলোকে কি করে দিচ্ছে, অমুক কথা বলতে পারবেন, অমুক কথা বলতে পারবেন না, কোরআনে যা কথা আছে ইসলামের দৃষ্টিতে একজন আলেম বড় অধিকার রাখেন সত্য কথা বলা, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সত্য কথা বলা হচ্ছে জালিমের জামানায় সবচেয়ে বড় জিহাদ, সত্য কথা বলতে পারে। আজকে এরকম ভালো কাজ করবে, হাতে হ্যান্ডকাপ বেরিয়ে পড়িয়ে দেওয়া হবে, তাকে গ্রেপ্তার করা হবে, আর আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন তোমরা দুনিয়ায় যারা অত্যাচার অনাচার করে এরকম ভালো মানুষদেরকে গ্রেপ্তার করেছো, সত্য কথা বলা লোকদেরকে গ্রেপ্তার করেছো, আমি সেই ফেরেশতাদেরকে নির্দেশ দেব খুদুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, তাকে শুধু গ্রেপ্তার করো না, বেরিয়ে পড়াও না, তাকে জাহান্নামে নিক্ষেপ করো। আজকে যারা জুলুম করছেন, আজকে যারা ক্ষমতার দম্ভে অন্যায় অত্যাচার করছেন, মানুষের অধিকারকে নষ্ট করছেন, মানুষের মতের স্বাধীনতাকে লুপ্ত করছেন, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেন সুম্মা ফি সিলসিলাতিন জারওয়া সাবউনা জিরআন ফাসলুকু, এই অন্যায় অত্যাচার রাজধানী করা, এই সত্য পথের পথিক যারা তাদের উপরে জুলুম চাপিয়ে দেওয়া, মিথ্যা তাদের উপরে চাপিয়ে দেওয়া, অপমান তাদের উপরে চাপিয়ে দেওয়া ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বলেন তারপর তাদেরকে বাঁধো এমন এক শিকড়ে যার দৈর্ঘ্য হবে 70 হাত। এখন তো বেরির পায়ে বেরি হলো 1 হাত 1.5 হাত, আর ওদিন বেরি পড়ানো হবে 6 হাত, 70 হাতের বেরি পড়ানো হবে। আজকে রমাই কামদেরকে বন্দী করা হচ্ছে, কোরআনের কথা বললে তাদেরকে ধরে নিয়ে চলে যাওয়া হচ্ছে। আজকে ইসলামী আন্দোলনের একজন বিশিষ্ট খাদেম, আপনাদের সকলের পরিচিত, আমাদের এলাকাতে এসেছিলেন, আপনাদের মনে আছে আমাদের বরিশালে একটা বাস দুর্ঘটনায় আমাদের হিন্দু একটা পরিবার মারা গিয়েছিল, বাংলাদেশ জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এই আমাদের এলাকায় এসে সেই হিন্দু পরিবারকে ডেকে তাকে আর্থিক ক্ষতিপূরণ সহ তার বাড়ির সমস্ত সাজ সরঞ্জাম দিয়ে তাকে সহযোগিতার জন্য আমাদের এই এলাকায় এসে তার পাশে দাঁড়িয়েছিল। সেই আন্দোলনের একজন প্রিয় সিফা সারা যখন যেখানে বিপদ হয়েছে মানুষের তার পাশে দাঁড়িয়ে সমাজ কল্যাণের জন্য তিনি চিন্তা করেছেন, মানব বন্ধী হিসেবে তিনি পরিচিত একজন মানুষ হয়েছেন এই সমাজে, সেই ব্যক্তিকে সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা একটা অন্যায় রাজনৈতিক মামলা তাকে গ্রেপ্তার করে তাকে 7 দিন রিমান্ড নিয়ে তারপর আবার 3 দিন রিমান্ড নেওয়া হয়েছে। এই রিমান্ডে যারা নিয়েছেন আপনাদেরকে মনে রাখতে হবে এই দুনিয়ার রিমান্ড শেষ নয়, আপনাদেরকে চূড়ান্ত ভাবে আল্লাহর আদালতে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, গোটা জিন্দগি স্থায়ী ভাবে আপনাদেরকে আল্লাহর রিমান্ডের দরবারে হাজির হতে হবে। কেন? আপনি সবচেয়ে জুলুম করেন, এই জুলুমের পরিণতি আল্লাহ তাআলা কখনো কাউকে সার দেন নাই, ইতিপূর্বে যারা জুলুম করেছেন আল্লাহ কাউকে সার দেন নাই, নমরুদ জুলুম করেছিল সার পেয়েছে, ফেরাউন জুলুম করেছিল সার পেয়েছে, ক্ষমতা কি তার চেয়ে এখন যারা আমরা আছি আমাদের ক্ষমতা কি বেশি, এখন যারা জুলুম করে তাদের ক্ষমতা কি বেশি? না, তারা টিকতে পারবেন। সেই জন্য সম্মানিত ভাইগণ, ব্যক্তিগতভাবেও আপনাকে আমাকে চিন্তা রাখতে হবে যে আমার দ্বারা যেন আমার পাশের কোনো ভাইয়ের প্রতি কি না হয় জুলুম, আমার দ্বারা যেন আমার প্রতি কৃষি কোনো ভাইয়ের প্রতি জুলুম না হয়, আমি ব্যবসা করি আমার ব্যবসার পার্শ্ববর্তী ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো জুলুম না হয়, আমি ইউনিয়নে কাজ করি আমার পাশে ইউনিয়নের ভাইদের উপরে যেন কোনো জুলুম না হয়, আমার ক্ষমতার কোনো অপব্যবহার যেন আমি আমার সমাজে না করি, আমাকে যেন সামনে মানুষ ভয় পায়, পিছনে আমাকে গালি দেয়, এরকম একজন ব্যক্তি যেন আমি না হই। অথচ এই সমাজে এখন এই ব্যক্তির সংখ্যা বেশি না কম? সামনে সম্মান করে সালাম দেয়, 1 হাত দূরে গিয়ে তাকে কি দেয়? আল্লাহকে যিনি ভয় পায় না তিনি আপনাকে ভয় পাবেন কেন? আল্লাহর হক যিনি রক্ষা করেন না তিনি আপনার হক রক্ষা করবেন কেন? আমি বহুবার বলেছি, আমি নিজে একটা পর্যালোচনা করি, আমার স্ত্রী যদি আল্লাহকে ভয় না করে আমাকে ভয় করে সে আমার আমানত রক্ষা করবে না, আমার সন্তান যদি আল্লাহকে ভয় না করে তাহলে আমাকে ভয় করে সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটার কোনো যুক্তি থাকতে
পারে না। আমার ভালো মনে আছে, আমাদেরকে মা যখন বাজারে পাঠাতো, নামাজের কথা কমপক্ষে 10 বার বলে দিত। এরপর আমাদেরকে আবার বলতো যে তোমরা বাজারে নামাজ পড়ো কিনা তোমার চাচাদের তোমার দাদাদেরকে বলা আছে। আমাদেরকে কি করার জন্য? মনিটরিং করার জন্য। আমরা আবার তখন চিন্তা রাখতাম যে আমার দাদা এবং চাচা যারা আমাদেরকে মনিটরিং করবে তাদেরকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা আছে? মানুষ যদি মানুষকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, সে ফাঁকি দেওয়ার রাস্তা আছে না নাই? আছে। প্রকৃতপক্ষে তখন আমরা মাকে একটু বড় হলাম, যখন বুঝালাম, বুঝালাম মানে তাকে বললাম যে মা, মানুষ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় না বলেই আল্লাহ তাআলা নিজে কোরআনে ঘোষণা করেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। সন্তানদেরকে বাবা মা যেন এক বাবা মার ভয় না রাখায়, সেজন্য আল্লাহর ভয় রাখায়, তার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিয়োগ করা, সিয়ালামুনা মা তাফালুন, যা তোর সব সে জানে। এই ভয় শুধুমাত্র একজন সন্তানকে অন্যায় থেকে বিরত রাখতে পারে, এই ভয় শুধুমাত্র একজন স্ত্রীকে আদর্শ স্ত্রীতে পরিণত করতে পারে, এই ভয় শুধু একজন স্বামীকে আদর্শ স্বামীতে পরিণত করতে পারে, এই ভয় শুধু একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। আর এই ভয় যখন করবেন তখন আল্লাহ তাআলা বলেন কি চমৎকার কথা, অমাইয়া তাকিল্লাহ ইয়া আল্লাহু মাখরাজান, এরকম ভয় যখন করবা তখন দুনিয়ার সমস্ত বিপদ থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে নিজেকে ফয়সালা করব যা তুমি কোনদিন কল্পনাও করতে পারো নাই। সময় তো মুসলিমের কেরাম, গোটা বাংলাদেশকে আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আমরা আমাদের এই মুসলিমের কেরাম সহ যে সমস্ত আলেম ওলামাগণ, যে সমস্ত ইসলামী চিন্তাবান চিন্তাবিদগণ, ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, যারা নির্যাতন নিপীড়নের মধ্যে, মিথ্যা মামলা হয়রানির মধ্যে, জেল জুলুম রিমান্ডের মধ্যে যারা আছেন, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, তাদের পরিবারগুলোকে যেন আল্লাহ সবর ইখতিয়ার করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা জুলুমের অবসান ঘটিয়ে এখানে যেন একটা ইসলামের সমাজ আল্লাহ তাআলা